হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার পরিবারের সবাই ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি প্রচুর প্রচুর মানুষের ভালোবাসা পেয়েছি হুম আগের ভিডিওটায় অবশ্যই করে অ্যাপ্রিসিয়েট করেছ উৎসাহ দিয়েছ সত্যি এইগুলো কোনো লাখ লাখ কোটি কোটি টাকা দিয়ে এই কোনো কিছু গিফট করলে এত আনন্দ পাওয়া যেত না একদম অন্তর থেকে বললাম এত মানুষ অ্যাপ্রিসিয়েট করেছো এত মানুষের ভালো লেগেছে সত্যি করে বলছি আগামী দিন এইরকম তোমাদের মধ্যে যেন ভালো লাগে ভালোবাসা আসে সেই রকম অবশ্যই করে দেখাবো চলো তো আমি তো শুরু করব তার আগে আবার বলি তোমরা এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাও আমি ভীষণভাবে ভালোবাসার কাঙাল আর একটা ভিডিও তবে এটা মিক্সচার একটুখানি ঘোড়া লেউড়িকে নিয়ে বলবো তারপরেই কেঁতাকোড়া নিয়ে হ্যাঁ ইম্পর্টেন্ট প্রচুর কথা রয়েছে আগে আমি একটু ঘোড়াকে নিয়ে বলি ঘোড়া এই যে তুই এত যুক্তি দেখাচ্ছিস কিন্তু কোনোটাই না ধোপে টিকছে না বা ধোপে টেকাতে পারছিস না যার হচ্ছে দুটো তুই কমেন্ট তুলে বললি হুম এক্স্যাক্টলি তাই যে ফার্স্ট কমেন্টটা করেছেন যে তোমার লজ্জা করে না তারপরেও তুমি হাসছো আপনি কেন ভাবছেন ও লজ্জা করবে লজ্জার শব্দটা যদি এর শরীরে থাকতো তাহলে সে ল্যাটা দীপ্তকে ফোন করতো না ল্যাটা দীপ্তটা কে বন্ধুরা যে আজকে বোঝাতে বসেছে যে ওই বুঝতে পারছেন তো মানে মিনা মিনাকে ভালোবেসেছিল এটা কি কোনো নিব্বানিব্বি প্রেম না জাস্ট প্রেম করছে তারপরে বিয়ের কথা বা বিয়ের চিন্তা করবে এরম তো না কি করেছে এই ভালোবাসার মানুষটি একটা মানুষের বউকে ভাগিয়ে এনেছে নোংরামি করেছে পুরুষ সে একটা গৃহস্থের গৃহিণীকে ভাগিয়ে নিয়ে এসছে সেটা আর কারো জানতে পারি নেই সেই রকম একটা মানে সমাজের কিট নরকের কিটকে যে ফোন করে এত আলাপচারিতা করে তার লজ্জা থাকবেই তো আপনারা কেন ভাবছেন লজ্জার যদি থাকতো তাহলে সে ডে ওয়ানে প্রতিবাদ করত এই ল্যাটাদীপ্তকে যে খাজানা দেখিছে তার এগেনস্টে আর অবশ্যই করে তার তার লজ্জা নেই সে একটা পুরুষের সাথে কথা বলছে কি লজ্জায় মানে সে লাজু উপান্না দেখাচ্ছে ঠোঁট কামড়ে ঠোঁট ঢেকে মানে দেখেই মনে হচ্ছে ওর শরীর থেকে ঝরে ঝরে পড়ছে এছাড়া আমার আর কোনো ভাষা আসছে না যে প্রশ্নকর্তা প্রথম প্রশ্নকর্তার উদ্দেশ্যে আমার এটাই বলা যে লজ্জার জিনিসটা ও শরীরে ওর ডিকশনারিতে নেই ঠিক আছে তাহলে আজকে এই ল্যাটা দ্বিতীয় সাথে সে ফোন আলাপ করতো না সে প্রমাণ দিতে বসতো না সে জানে সে কতটা মিথ্যে কথা বলছে ফোনের ওপারে যে আছে সে কিন্তু একবারও বলবে না যে হ্যাঁ আমি মার খেয়েছি মনে পড়ে বেশ কিছুদিন আগের কথা হুম ওয়াইটি যেই গ্রুপেও বিলং করতে সেই গ্রুপের ভাই তাকে একবার ফোন করেছিল আর সেই ফোনে সে বলেছিল হ্যালো তখন সে বলেছিল এ কি আপনি এরম করে বলছেন কেন বলছে হ্যাঁ তুমি জানো না কী করছি এই দুপুরবেলা মানে ভেরুর সাথে ব্যাগের সাথে তাই সে তার স্বামীর সাথে ক্রিয়াকলাপ করতে করতে শরীরের উত্তেজনা মুখ দিয়ে সেই উত্তেজনা আর একটা পুরুষের দিকে ছুঁড়ে দিয়েছিল এইবার যাকে সে বলেছিল হ্যালো সে তো আর জানে না সে কি অ্যাক্টিভ বেটে কী অ্যাক্টিভ কাজকর্ম করছে দেখো ও বলেছিল তাই আমি আবার ভিডিও টু ভিডিও করতে ভালোবাসি এটা বলার পিছনে অনেক কারণ আছে তাহলে সেই রকমই ও কি করছিল সেটা নিজে কনফেন্স করেছে সবার সামনে ওপেন প্ল্যাটফর্মে বলেছে না ওপেন প্ল্যাটফর্মে বলিনি সে বাকলা পড়েছিল সেটা থেকে আমরা রিভিল করার পর জানতে পেরেছিলাম তাহলে এইরকমই ঠিক এইরকমই ফোনের অপর প্রান্তে লোক যা বলবে আপনাকে সেটা মানতেই হবে বিশ্বাস করতে হবে কিন্তু সেটা কে বিশ্বাস করছে এই লেউড়ি এই ঘোরাম কি আমরা না কিন্তু আমরা বিশ্বাস করিনি তাহলে ওর প্রথম প্রশ্নের প্রশ্নকর্তার অ্যান্সারটা আমি দিয়ে দিলাম লজ্জা থাকলে সে নোংরা আমি করতো না নোংরাকে সাপোর্ট করতো না তাহলে বোঝাতে পারছি বন্ধুরা যে এই লজ্জা বলে এই মানে বস্তুটা ও শরীরে নেই বা ওর ডিকশনারিতে নেই তাহলে প্রথম প্রশ্নকর্তার উত্তর দিয়ে দিলাম যে মুখ বেঁচে খাওয়া মুখ বেঁচে খাওয়া মানেই হচ্ছে মুখ দেখানো না কিন্তু মুখ বেঁচে খাওয়া মানে কথা বেঁচে খাচ্ছে মানে সে ছুঁড়ে দিচ্ছে নোংরামি করছে নোংরামিকে যে প্রমোট করছে তাকে রিভিল করছে যে তুমি এই কল রেকর্ডটা ছড়িয়ে দাও পরকিয়াকে প্রমোট করার এই বজ্জাতি মহিলাটাকে পেয়ে গেছে সে প্রতিনিয়ত কল রেকর্ডটাকে বলছে রিভিল করতে আর এটা যে কতটা সুন্দরভাবে ঘটা সেটার আর কারো জানতে বাকি নেই এটা প্রথম প্রশ্নকর্তার গেল দ্বিতীয় প্রশ্নকর্তার অবশ্যই উত্তর দেবো সেকেন্ড প্রশ্ন যেটা মানে কমেন্টসের মাধ্যমে করেছে যে বড় বড় ইউটিউবার বড় ব্লগাররা এর পিছনে কেন হুরকো দিচ্ছে কেন এদের এর পিছনে হুরকো দিচ্ছে তাই তো হ্যাঁ এবং হুরকো মানে হচ্ছে আইনি পদক্ষেপ কেন নিচ্ছে তার উত্তরে এ বলছে যে এ নাকি পোল খুলে দিচ্ছে আপনারা বন্ধুরা বলুন তো এ কার পোল খুলতে পেরেছে অন্যের পোল খুলতে গিয়ে সে মুখে কুলুপ দিতে বাধ্য হয়েছে আমি এমএসএল এ দিয়ে শুরু করছি এমএসএল এ প্রচুর বলেছে যেটা বলতে যাচ্ছিলাম যেটা ও এখানে বসে যৌবনের এডিট করছে ও দেখতে পায় হুম এইরকম তারপরে ফিমেল ক্যারেক্টার গুলো কোথায় নামিয়ে নিয়েছে এইগুলো বারংবার বলে আপনাদের সময়টাকে আমি অপচয় করতে চাই না তাহলে ও পোল খুলেছে ও পোল খুলতে গেছিল ও পোল খুলতে গিয়ে ওর হোলের সব ঢুকে নিয়েছে না বাজে ভাবে নেবেন না হোল মানে গর্তে মানে গর্ত মানে হচ্ছে নাকিচ্ছা দেয় ঠিক আছে তাহলে আজকে ও যদি পোল খুলতো তাহলে ও ঠোঁটে আঙুল দিয়ে বসতো না ও প্রতিনিয়ত ওর এই সত্যচারিতা মিথ্যাচারিতা নাই সত্যচারিতা ও বলেই যেত কেন ঠোঁটে আঙুল কেন মুখের মধ্যে কুলু কেন হুড়কো দিয়ে নিয়ে বসে আছে কারণ ও জানে যে ও কতটা সত্যচারিতা করেছে যার জন্য ও টেক ডাউন করতে হচ্ছে ভিডিও এখন মুখের মুখরো দিয়ে বসে আছে এটা গেল এম এস এম এস মন্দিরা সোমনাথ ফ্যামিলি এম এস ফ্যামিলি এদের নাকি কি করছে সত্য উদ্ঘাটন করছে পোল খুলছে কি পোল যে পোল ও সবার চোখে পর্দা দিয়ে বোঝানোর চেষ্টা করেছিল এর কোনো থার্ড পার্টি নেই বা এ কারোর সাথে পরক্রিয়া করছে না ফ্যামিলি ম্যাটার স্বামীর সাথে তার বনিবনা হচ্ছে না বলে বেরিয়ে আর আমি আহারে আমি তো ভীষণ চেয়ারিটি বিগানস অ্যাট হোম মানে আমার শ্বশুর শাশুড়িকে কেয়ার করি না তাদের দেখভাল করি না তাদের আমার ক্যামেরায় আনা প্রয়োজন মনে করি না আমি বাইরের হেল্প করতে চলে গেছি তারপর গিয়ে দেখেছে আপনারা সবাই জানেন হ্যাঁ কথাময় হুল ওখানে বসে কুলকুল 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 করছে হ্যাঁ তাদের একটা ঘরে সে টাইম স্পেন্ড করতে দিয়ে মানে বুঝতে পারছেন টাইম স্পেন্ড মানে তারপরে সে আর একটা ঘরে চুপ করে বসেছিল মানে এই রকম ঘটনার পোলও খুলছে এখন যে পোলগুলো কেউ বিরুদ্ধে দাঁড়িয়েছে তাদের মা মাসি একশো আটবার করে দিয়েছে তার মধ্যে প্রিয়া এক নাম্বার প্রিয়া বলেছিল যে এই সব ব্লগারদের জন্যে আমাদের সব ব্লগারদের বদনাম ও দাঁড়িয়েছিল মাঝখানে এ গুটকাগু এ মাঠে হাগুনি এখন তো মাঠে হাগুনি বলে সেই সময় এই তোর স্বামী আপাহিস তোর স্বামী কি কুইয়া অলস বা কুড়ের বাচ্চা এইরকম প্রচুর বলেছিল তাহলে ও পোল খুলছে ও তো এম এস ফ্যামিলিকে প্রোটেক্ট করার জন্য বেরিয়েছিল পোল কোথায় খুলছে ওর পোলগুলো খুলে যাচ্ছে এখন হ্যাঁ তারপর সন্দীপ সন্দীপ কি করেছে আপনারা আমাকে বলুন ও আজকে গুদীপ্ত কে প্রোটেক্ট করছে কি বলে যে ভালোবেসেছিল তাই হ্যাঁ বিবাহিত একটা মহিলাকে একটা নোংরা দীপ্ত কি করেছে ভাগিয়ে নিয়ে এসেছে এটা ভালোবাসা এটাকে বলা হয় নোংরা সমাজে এগুলোকে বলা হয় নষ্টামি বেলাল্লাপানা শরীর বিক্রেতা আর অবশ্যই করে পরকিয়া ডে ওয়ান থেকে পরকীয়ার ব্র্যান্ড অ্যাম্বাসাডার পরকিয়াকে তুই প্রমোট করেছিস আজকে বড় বড় বাত মারছিস হ্যাঁ মছল্লা তোমার একদম সর গণে না গুঁজে গুঁজে দেবো তুমি অন্যকে টাকা রোল করে করে গুঝে দাও না হ্যাঁ টাকা রোল করে তোমার শুধু গোজা সবা আর বিছানা মানে ম্যাচিং করে দাও এটা কে কার সাথে শবে কার সাথে কাকে শোয়ালে মানায় হতভ্য কুলাঙ্গার কুল ওটা অলক্ষ্মী অপয়া হোয়াইটির সবচেয়ে নোংরা ডাস্টবিন তুই আর তোর চ্যানেল তো অবশ্যই কারণ তোর বক্তব্য তোর ভিডিওগুলো তোর চ্যানেলে তুই দিস কেন যে কমেন্ট করেছে তার উত্তরও কী দিয়েছিল আর আমি পরিষ্কার করে পরিষ্কার ভাষায় পরিষ্কার উত্তর দিয়ে পরিষ্কারভাবে বুঝিয়ে দিলাম তাহলে লেউড়ি তুই এখন পড়েছিস প্রিয়া হ্যাঁ প্রিয়ার বাচ্চার মা কেন বলতে ভালো লাগে না না আর টিয়া মিয়া কিছুই আসছে না না মানে তুই কত কুলাঙ্গার এই জন্যই তো বড় বড় ব্লগাররা আচালা বাস দিচ্ছে এমনি এমনি দিচ্ছে কই কারোর পিছনে তো দিচ্ছে না তোকে কেন দিচ্ছে হ্যাঁ তোকে কেন দিচ্ছে তুই পল খুলছিস তাহলে তুই একটা জল জানত একটা পোলে ভরা পুল মুখোশগুলো টুস টুস করে ঝরে পড়ছে না হলে তুই অন ক্যামেরা একটা দ্বিচারিতা মহিলা যে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে বেরিয়ে গেছে সেই পুরুষটাকে প্রমোট করছিস কতটা নোংরানি তুই দেখাচ্ছিস সোয়াইটিতে তুই অন্যের পল খুলছিস তোর নিজের পল খুলে যাচ্ছে প্রতিনিয়ত আমি না ওদের আনসার করে দিয়েছি আমি না ওদের বিষয় বলবো না ওরা যতই পোক করুক হ্যাঁ তোর মনে কষ্ট থেকে বলিস হ্যাঁ কোনো কংক্রিট কিছু দেখাতে পারিস না তোর থেকে তোর চ্যানেল থেকে মানুষের কোনো কিছু ভালো নেয়ার নেই নোংরা মিছারা আর যেগুলো তোর চ্যানেল তুই হাঁ করে থাকে তুই কখন বমি করবি পটি করবি সেইগুলো লুক লাইকে তোর মতন তারাও ওটা অশুভতামি করে স্বামী থাকবে তাই তোকে তারা সাপোর্ট করে তোর তোরই একই জিনিস ওদের মতন করে ওদের ভাষায় তারা একই জিনিস কি করছে পাবলিশ করছে তাহলে কতগুলো নোংরাকে তুই বাঁচিয়ে রেখেছিস তোর পটি বমি দিয়ে বোঝাতে পারেন বন্ধুরা এ বলছে প্রিয়া আজকে সকালে যা বলছে বিকেলে ভুলে যাচ্ছে সন্ধ্যেবেলা গিয়ে আর রকম বলছে তুই তো তুই নিজে থেকে বললি যে আমি মন্দিরা আমাকে যত পক্ষুর কমিউনিটির পরিবর্তে কমিউনিটি দিলি তারপরে দেখ ওদের নিয়ে বসে গেলি আসলে অ্যাকচুয়ালি তুই তো বহুদিন ধরে মন্দিরা প্যান্টির মধ্যে মুখ গুজেছিলি তো দেখুন বন্ধুরা ভিডিও টু ভিডিও ও নিজে বলেছে যে ওর প্যান্টির মধ্যে আমার মুখ গোজা ছিল সেই স্বাদটা তুই পুনরায় নিতে যাচ্ছিস এটাই হচ্ছে কারণ তোকে যারা চিনে গেছে একবার তারা সপাটের লাথি মেরে তোকে বার করে দিয়েছে যতই তুই চেষ্টা করিস যে বলছিস না তুই নিজেও জানিস এই যে এর সরকার বলতে পারছিস না ওই যে ওই যে বললাম না ও ওই যে বললাম না ও কারণ তোর খুলে যাচ্ছে অন্যের পোল খোলার দুঃসাহসিক সাহসিকতা দেখাস না খাজারিয়া খাজু চলো এইবার আমি কুরানি সম্পর্কে তো বলবোই অবশ্যই করে বলব অবশ্যই করে বলবো হুম আচ্ছা সকাল বেলায় ব্রাশে পেস্ট লাগিয়েছে উপর থেকে নিচ পর্যন্ত এতখানি পেস্ট নেয় হ্যাঁ আসলে অপচয় করে কারণ মুখে কাজ করে তো বেশি তাই ও ছোট্ট থেকেই ও দাঁত ব্রাশটা আগে করে রাখে কারণ হুম ল্যাটা দ্বিতীয় দাঁত নেই তো কী হয়েছে মুখের কাজ প্রচুর করে দেখছে না মুখ দিয়ে মারিতাম জগৎ এই যে অরকিয়াকে যে প্রমোট করে তাকে প্রমোট করে দিল যে তুমি সুন্দর করে বলে দিও কেউ মারিনিও ও তোমার ওপাশে কী হচ্ছে ওর কিন্তু দূরদৃষ্টি প্রচুর কিন্তু এটা বুঝেও জেনেও ও কিন্তু বলবে না কারণ ছোট হয়ে যাবে তো ও বাবা মিনা ছোটো হয়ে যাবে না না মিনাকে নিয়ে পড়ি আচ্ছা ক্যাতাকুরানি কী করলো সকালবেলা বলে আমি ছোটো থেকে এরম করি এই অভ্যেস আমার এখনও গেছে তাহলে সেই অভ্যেস যদি ছোটবেলা থেকে থাকে তাহলে শ্বশুর বাড়িতে নিশ্চয়ও এই অভ্যেসটাকে বানের জলে বা নর্দমার জলে ভাসিয়ে দেয়নি তাহলে আমার বুঝতে পারছেন শ্বশুর বাড়িতেও সে এইভাবেই জীবনটাকে অতিবাহিত করেছে ওই যে বলে না কি শনি সাড়ে সাথে এরও চলছে ভূতের কেলায় শুকিয়ে থাকতে যে ভূতে কেলায় সেটা এই ক্যাথাকুরানি দেখিয়ে দিয়েছে হ্যাঁ এগুলো হচ্ছে কী বলুন তো এগুলো হচ্ছে মানে রক্ত রক্ত যে কথা বলে দেখেছেন তো মাকে দেখেছেন মানে নাইটি পরিবার নাইটি পরিবার বা বৌদি তো একবারে সবার উঠে যাওয়ার চেষ্টা করছে কিন্তু এখনও তোমার অনেক কিছু ঘষে মেজে করতে হবে বাবু লাইফ আর বউকে বললাম এটা আমি ক্যাথাকুরানির বিষয় বলছি ক্যাথাকুরানি খুব সুন্দরভাবে শ্বশুরবাড়িতে সংসার করছিল ও যে বলে না ওই যে কুরকুরানি যে কত কুরকুরানি ছেলে সন্তান ফেলে চলে যায় তার প্রমাণ এই যে কুরকুরানি এই কুরকুরানির কোনো ওষুধ নেই শুধু চলে যাওয়া ছাড়া বুঝলেন তাহলে সে আজকে তার বাপের বাড়িতে রয়েছে শুধুমাত্র ওই যে বলে না লেউড়ি কাম ঘোরামুখি যে টাকা রোল করে করে গুঁজে গুঁজে দেবে জায়গা জায়গায় সেম পদ্ধতিতে এই ক্যাথাগুরাণী বাপের বাড়িতে প্রত্যেকের মুখে রোল করে করে টাকা গুজে দিচ্ছে কিভাবে কেন কেন বলছি সব কথা অবশ্যই ও যখন দাঁত ব্রাশ করছিল বন্ধুরা তখন দেখবেন ওর বৌদি দিদি আর লাইফা আয় উপরায় উপরে যেতেও বাধ্য হলো ওর কিন্তু ইচ্ছাই ছিল না যে আমি উপরে যাবো কারণ আমি দাঁত ব্রাশ করছি ওর মধ্যে একটা অহংকারী একটা জিনিস কিন্তু কাজ করে সেটাই হচ্ছে প্যাসা 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 সবকুছ বল তা হে তাহলে আর বাধ্য হয়ে গেল আচ্ছা গেলো কেন পুরোটা দেখালো আপনাদের দেখিছে বুঝেছেন কিছু না ও যেটা বলেছে সেটা শুনেছেন হ্যাঁ আমি ও বাদ যাইনি আমিও বুঝেছি অ্যাকচুয়ালি ওইটাই শুরু সকালবেলাটা ও শুরু হয় ওর থেকে টাকা নেবে আর ওর টাকা দেবে ও যে বললো না সার মার এগুলো ভুল কথা ওর কাছে টাকা চাইলো যে এই গাছগুলো এইরকম দে আমি আরও কিছু গাছ কিনবো সাথে সার আনবো সকালটা শুরু হয়েছে ক্যাটাকুরানি ওই যে বাপের বাড়িতে টাকা দিয়ে ওই যে সার সার কিনতেও তো টাকা লাগে তার সাথে টপ গাছ এইগুলোই বোনকে দেখালো লাইফা আর লাইফার বউ ফাইফা হাইফাই হাইফা লাইফার বউ হাইফা দারুণ মিলেছে হ্যাঁ হাইফা আর লাইফা দুজনে মিলে বললো টাকা লাগবে ও কিন্তু ওখানে বললো এই জন্য ওই জন্যে ওই জন্যে এই জন্যে উপরে ডাকবে উপর থেকে বলতো এই বল জানিস জানি সার লাগবে কিন্তু এটা তো লাগবে এই জন্যে ডাকলো এরপরে এরপরে কি করলো দারুন বলবো সব বলবো যে পরপর হচ্ছে পরপরই বলবো আগে পরে বলবো না তারপরে ও জানে যে আমি যখন টাকা দিচ্ছি আমি গায়ে ফু দিয়ে দিয়ে ঘুরে বেড়াবো রীতি মতন ঝিয়ের মতন ওই লাইফার বউ ফাইফাকে ও খাটায় সমস্ত কেটে বেটে দিলে খুন্তি নাড়াতে ক সেকেন্ড লাগে বা খুন্তি নাড়াতে কোনো পরিশ্রম হয় বন্ধুরা হয় না তো আপনার সামনে যদি কেটে বেটে সমস্ত মশলা সবজি দেয় আপনি কড়াইতে তেল দেবেন রান্না করবেন প্রচুর খাটনি কি না যে কাটছে বাড়ছে ধুয়ে দিচ্ছে তার বেশি খাটনি তাহলে বোঝাতে পারলাম প্যাসা 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 এরপরে কী করলো এরপর ওর বাবা হ্যাঁ বন্ধুরা ভালো করে দেখবেন মাকা সন্দেশ সীতাভোগ মিহিদানা এইগুলো এসেছে ওর বাবা কেন মেয়েকে ডাকলো কারণ এইগুলো কেন আজকে যদি ওর বাবা কিনতো তাহলে মেয়েকে ডাকতো না কেনার পর ডাকতো এই যে এগুলো কিনেছিল এরাম এরাম করে ডাকলো যে এইগুলো নেই ও কিনলো তাহলে বুঝতে পারছেন ওর গ্রহণযোগ্যতা টাকা দিলে তারপর ও থাকতে পারবে তাহলে এই তো অবস্থা আজকে ও কত ভালো ছিল শ্বশুরবাড়িতে কত ভালো শ্বশুর শাশুড়ি স্বামী সন্তান নিয়ে কি হলো ওর এমন একটা পোকা এমন কুরকুরানি কামড়ালো জায়গায় জায়গায় যে ওই চুলকানি চোটে ও বাড়িতেই থাকতে পারল না আর একে প্রমোট করছে একে মানে নির্দোষ প্রমাণিত করছে এই লেউড়ি ঘোরামুখী কি বলছে ওনাকে মার খাওয়া ডোমেস্টিক ভায়োল্যান্স অ্যাডেম টু মার্ডারের জন্য বেরিয়ে গেছে এরা কিন্তু একবারও বলছে না কারণ এরাও জানে যে আমার ভাড়া করা হায়ার করা আমার দালাল রয়েছে সে বলবে কিন্তু আমি নোংরামি করছি এটা কিন্তু সারা ওয়াইটই জানতে বাকি নেই তাহলে এই তো অবস্থা একটা নোংরা আমি কবে বলে বেরিয়ে গেছে একটা পুরুষ ওই তো পুরুষ না ভুল বললাম বাবা রে পোকা খাওয়া মাল একেবারে পোকা খাওয়া মাল সেই পোকা খাওয়া মালের কাছে ও গিয়ে বুঝতে পেরেছে যে আমার এই খাজনার পরিবর্তে কি খাজনা নিতে এসেছি বাবা রে বাবা হুম তাহলে বুঝতে পারছেন একটা নোংরা লোককে সে বলছে যে ও আপনাদের অপমান করেছে যারা ওর ভাষা নিতে পারছে না চাল লেটা দিক তো ঘেন্না যে লেটা মাছ ধরে বসে থাকে তার মধ্যে তুই পুরুষ আমরা কত হারামি কত হারানি তোর নজর যে তুই লেটার দিত্যার মধ্যে পৌরশোর খুঁজে পেয়েছিস বাবা তাহলে বুঝতে পেরেছেন পয়সা আছেই বলে আজকে গামলা ক্যাথাকুরানির ওখানে একটা অস্তিত্ব রয়েছে লাইফ আউ ডেকে পয়সা চাইছে সার কিনবো গাছ কিনবো পয়সা দে ওইটা কেটে বাদ দিল হুম যদি ওই বলতো তাহলে তো কাটতো না আর বাপ ডাকলো পয়সাটা দেয়াও দেখালো না ওর বাপের কাছে কিন্তু ব্যাগও ছিল না লুঙ্গি আর গেঞ্জি পরে দাঁড়িয়ে ছিল বোঝাতে পারছি বন্ধুরা আজকে ক্যাথাকুরানির কোথায় গ্রহণযোগ্যতা এসে থেকেছে। হ্যালো করি মাখো তেল এইরকম একটা চলছে ওদের বাপের বাড়িতে বৌদিটাকে ঝিয়ের মতন খাটাচ্ছে জানে এই তোর বরকে তো আমি দিচ্ছি টাকা তুই শুধু খাটবি আর আমি খুনতেই ঘোরাবো আর ঘুরিয়ে ভিডিও করে বলবো হেবি করলাম আর কিছু পাবলিক আছে একেবারে এইগুলি এগুলো দেহ কি ব্লগ মন দিল হয়ে গেল ও ব্লগটা কি ব্লগে কে কি দেখতে পেয়েছেন অ্যাক্টিভিটি আপনারা শুধু বলুন হ্যাঁ ব্লগে আপনারা কি ভালো দেখতে পেয়েছেন কি দেখে আপনাদের চক্ষু মুদিয়া গেছে চক্ষু জুড়িয়ে গেছে তাহলে বুঝতে পারছেন কতগুলো আছে তলা মালগুলো সেইগুলো গিয়ে ওর ব্লগ দেখে বলছে আরে বাবা কি দেখালে গো এই বহু দিন যাবত দেখতে পাইনি শুধু তুমি দেখাও আর ওদিকে ঘড়ি দেখায় চল নোংরা আমি ঘড়িকে বললাম আর অবশ্যই করে তো এতাকুরানিকেও বললাম যে এই ভালো তুই শ্বশুরবাড়িতেও ছিলি শুধু কালো এখন কালো আর শুধু কালো বাপের বাড়িতে পয়সা দিবি থাকবি হ্যালো করি মাখো তেল লাইফটা কিভাবে বরবাদ করলি বল হুম চল এই তো আমাদের দেখার বিষয় না পরের ছেলে পরমানন্দ ছেলে না মেয়ে পরের মেয়ে পরমানন্দ যত উচ্ছনে যায় ততই আনন্দ চলো বন্ধুরা এরপরে আর একটা ধামাকাদার ভিডিও আসতে চলেছে অবশ্যই করে এইরকম ভালোবাসা দিয়ে আমাকে ঠেলে ঠেলে সামনের দিকে কবেন চলো